লাইফ আফটার ডেথ কি সত্যি কিছু আছে, ভগবান বলে কি সত্যি কিছু আছে, মানুষ মারা যাওয়ার পর কি হয়, যারা এরকম টাইপের অনেকগুলো ক্রাইমস করেছে তাদের কোনো সময় ন্যাচারাল ডেথ হয় না, সেই গাছটার নিচে নাকি রক্ত দেওয়া। আর ইনভেস্টিগেশনের টাইমে আমরা কি করেছিলাম, উপরের ঘরে পাউডার ছিটকিয়ে রেখেছিলাম আর চারদিকটা বন্ধ করে রেখেছিলাম। তুমি বিশ্বাস করবে না, পাউডারের উপরে পায়ের ছাপের মতন এসেছিল, মানে ভূতি ছিল, তাকে যখন আমরা ডাকছিলাম ঠিক ওই মোমেন্টে সারা বাড়ির বেড়ালগুলো পরিত্রাণ চিৎকার করে উঠল। এটা কী করে সম্ভব? এই হোল ইউনিভার্সটাই আমি বলছি সেটা যে মেনটেন করে সেটা হচ্ছে ভগবান। তাহলে ভূত আর ভগবানের ফারাক? নমস্কার, আমাদের চ্যানেলে আপনারা অলরেডি একটা খুব সুন্দর পডকাস্ট দেখেছিলেন ঈশিতার, ঈশিতা দাস চ্যানেলের সাথে আমাদের। ঈশিতা এসেছিল ডিটেকটিভস অফ সুপার ন্যাচারাল এই রিসার্চ টিমের তরফ থেকে। আজকে ওয়েলকাম করব সেই টিমের ফাউন্ডার মিস্টার দেবরাজ সান্যালকে, কারণ আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমারও মনে ছিল প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব এই যে ভূত, এই যে আমরা নানা রকম ভূতের নাম শুনি, স্কন্দকাটা ভূত, ব্রহ্মদৈত্য ইত্যাদি, এগুলো আদৌ আছে কিনা। আমরা আলোচনা করব ভূত যদি থাকে তাহলে ভগবানের অস্তিত্বটাকে আমরা কিভাবে দেখব। আমরা আলোচনা করব যে আমাদের এই যে লাইফ ফর্ম আছে, এই ফর্মের বাইরে আর কি কি লাইফ থাকতে পারে, কিংবা সত্যি কি ভূত আছে, সেই সব বিষয় নিয়ে দেখতে থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি অনেক কিছু অজানা তথ্য এবং খুব ইন্টারেস্টিং পডকাস্ট হতে চলেছে। সো আমাদের যেটা প্রথম প্রশ্ন আমরা সেটা দেবরাজ স্যার কাছে নিয়ে যাচ্ছি। সো দেবরাজ স্যার, যেটা তোমার কাছে প্রথম আমার জানার সেটা হচ্ছে এই যে ধরো মানে খুব বেসিক কোশ্চেন একটা, ভূত কি আছে না, এটা মানে আমরা শুনি না অন্ধবিশ্বাস বা কিছু, ভূত আছে কি না? দেখো, ভূত আছে কি নেই সেই কোশ্চেনটা আমি মানে অ্যান্সারটা অনেক জায়গায় দিয়েছি, অনেক পডকাস্টে বলেছি, অনেক নিউজ চ্যানেলেও বলেছি, বাট আজকে আমি সবথেকে বেসিক একটা এক্সপ্লানেশন দেব যেটা সবাই বুঝতে পারবে। ধরো আমি জন্মগত অন্ধ, ঠিক আছে, তো আমার জন্য রিয়ালিটি কি হবে? তুমি এখানে যে বসে আছো সেটা কি আমার জন্য রিয়ালিটি হবে? না, আমার একটা কল্পনা থাকবে, কল্পনা থাকবে যে একটা লোক কথা বলছে, আমি একটা ইমাজিন করেছি তাকে, মানে হিউম্যানস যারা এই রিলমে আছে আমার মনে হয় একটা এমন ডাইমেনশন তারা দেখতে পারে না বা ফিল করতে পারে না, কারণ কি তাদের কাছে সেই সেন্স অর্গানটাই নেই। কিন্তু এমন এমনও লোক আছে যাদের কিছু কিছু সেন্সেস অনেক এনলাইটেন্ড থাকে, যারা এই জিনিসটাকে ফিল করতে পারে। তো সেই হিসাবে ভূত বিশ্বাস করা কি না বিশ্বাস করাটা পুরোপুরি পার্সপেক্টিভের উপরে, ম্যান টু ম্যান ডিপেন্ড। মানে ধরো যেরকম হয় না যে এই যে আমরা বিভিন্ন অ্যান্টেনা দেখি, যে কিছু ডিস টিভি বা কিছু অ্যান্টেনা কিছু কিছু সিগন্যাল ধরতে পারে, কিছু অ্যান্টেনা টিভির সিগন্যাল ধরে, কিছু অ্যান্টেনা রেডিয়েশন ধরতে পারে, সো লাইক দ্যাট আমাদের ম্যান টু ম্যান এরকম সিগন্যাল ক্যাচ করার যে ক্ষমতাটা সেটা ডিফার করছে, ডিফার করছে একটা লোকের, সবাই সমানভাবে ফিল করতে সেই কারণে পারে না। এই যে কথাটা আমরা শুনি যে রাশভারী, দেখো রাশভারী এই ব্যাপারটা আমি খুব একটা মানি না, কারণ কি আমি স্কর্পিয়ান, তো হিসাব মতন স্কর্পিয়ানরা নাকি এগুলো ফিল করতে পারে না, হিসাব মতন যেটা আর কি চলাচল এতে বলে স্কর্পিয়ান লিও, এরা রাশভারী, কিন্তু এদের সাথে এরকম টাইপের কোনো কানেকশনস হয় না। কিন্তু ছোটবেলা থেকে আমি এরকম অনেকগুলো ইনসিডেন্ট আমি দেখে এসেছি, আমার সাথেই ঘটেছে, যেগুলো আমাকে ইনক্লাইন্ড করেছে এই দিকটা নার্চার করার জন্যে। আচ্ছা, তো সেটা রাশভারী কি না ভারী সেটা আমার জন্য একটুখানি কন্ট্রাডিক্টরি আর কি। তুমি ছোটবেলা থেকে এই বিষয়টা ইন্টারেস্টেড শুধু না, হয়তো ফিলও করতে পারো। ফিল না, দেখো ফিল আমি একলা করিনি, অনেকে অনেকে করেছে। এরকম না যে আমি একলা ফিল করছি, আমি একলা ফিল করলে সেটা আমি আমার মেন্টাল ডিসঅর্ডার বা আমার হ্যালুসিনেশন সেটা ভাবতে পারতাম। পজিশনে যারা আরো যেই জায়গাটা আমার জিনিসটা ঘটেছে আমার সাথে, তখন আমি মোটামুটি ক্লাস 8 এ পড়তাম, তো ওই যে জিনিসটা ঘটেছিল সেটা বলা যাবে ওটা কি রকম? হ্যাঁ বলছি তাহলে, আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল, তখন বাবার ট্রান্সফার ছিল বেগুসরাই বলে একটা জায়গা বিহারে, বেগুসরাই, হ্যাঁ ওই জায়গাটা আমাদের নতুন ফ্ল্যাট বা বাবার যেখানে কোয়ার্টার অ্যালট করা হয়েছিল, ফ্ল্যাটটা একদম নতুন চকচকে ছিল, ঠিক আছে, তখন আমাদের কোনো ফার্নিচার ছিল না, কিছু ছিল না, মানে জাস্ট একটু সেটা সেট আপ করে আমরা ওখানে ঢুকেছিলাম। তো ওখানে ছিলাম আমি, মা, বোন আর বাবা। যখন আমরা রাত্রিরে ঘুমাতে যাচ্ছি, আর বিহারে সবসময় লাইট কাট আউট হয়ে যেত, মানে সন্ধ্যেবেলা কাট হয়ে যেত, রাত্রির দুটো তিনটের সময় আসতো, এরকম মাঝে মাঝে। এখন
আমরা যখন সন্ধ্যাবেলা কাট আউট হয়ে গেছে আমরা ঘুমিয়ে পড়েছি, রাত্রিবেলা সব লাইট জ্বলে উঠেছে। তো মা বলছে যে সব তুই লাইট অফ করিস নি, তাই হলাম যে মনে তো হলো করলাম। তো গেল একদিন, তার ঠিক দুদিন পরে সব লাইট আবার অফ। আমার একদম মনে হচ্ছে যে আমি লাইট সবকটা অফ করেছিলাম, কিন্তু সবকটা ঘরের লাইট অন ছিল। এরকম করে মাকে আমি দেখালাম যে মা দেখো আমি সবকটা সুইচ অফ করছি, রাত্রিবেলা সবকটা সুইচ অন। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা অনেক সময় রাত্রিবেলা আসতো, তো বাবাকে আমি কেন করতে যাবো, আমি তো করিনি, কেনই বা কেউ করতে যাবে। এটা একটা আমাদের জন্য জিনিসটা খুব মানে জিনিসটা খুব ফিশি হওয়া স্টার্ট হয়ে গেল, কেউ কি মানে বদমাইশি করছে, কিন্তু কে বদমাইশি করে মেইন মানে ওটা আমাদের নতুন ফ্ল্যাটই ছিল। হ্যাঁ নতুন ফ্ল্যাট একদম, মানে ফার্স্ট আমরা ঢুকেছি ওখানে। আচ্ছা আর এই পাশের যারা নেবার্স ছিল, আমাদের অফিসার একজন ছিল, তাকে মা গিয়ে গল্পটা বলছে যে এরকম আমাদের সাথে হচ্ছে, ওদের মাথা গেছে ঘুরে, ওরা বলছে আমাদের সাথে সেম ব্যাপারটা ঘটছে। আমার কি করে পসিবল, মানে ওদেরও লাইট, হ্যাঁ ওদেরও সুইচ দিয়ে অন হয়ে যাচ্ছে। তো ওইখানেই একজন যে ওখানে কাজ করতো সে এসে বলছে যে এই আশেপাশে এটা একটা ঘটনা হয়ে গেছে, সবার বাড়িতেই ঘটছে এটা। বেগুসরাই এই ধরনের ঘটনার জন্য কিন্তু এখন বেশ বিখ্যাত, মানে শোনা যায়। হ্যাঁ এবার মেইন ব্যাপারটায় আসছি, মানে আমি তোমায় থামাচ্ছি, আমি বলছি তোমাদের ওই ফ্ল্যাটটা ছাড়াও এরকম আশপাশে আশেপাশে অনেক জায়গায় লাইট জ্বলে যায়। ওই জন্য বলছি এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স না, এটা মাস এক্সপিরিয়েন্সের জন্যই গল্পটা আমি বলছি। আচ্ছা তারপর, কেন কি এটার জন্য আমার একটা হার্ড প্রুফ, ভেরি ইন্টারেস্টিং, মানে আমার জন্য হার্ড প্রুফ, আর কারোর জন্য আমি অতটা আমি এ করছি না। ওই আরেকজন অফিসার বললো যে কিছুদিন আগেই একটা ইলেকট্রিশিয়ান ওই দিকের ফেজটাকে ঠিক করতে গিয়ে মারা গেছিল পোল থেকে পড়ে, তখন থেকেই এই ইলেকট্রিক্যাল প্রবলেমস গুলো হয়ে যাচ্ছে। আর এটা কোনো ইলেকট্রিক্যাল ডিফল্ট না কিন্তু, হ্যাঁ ডিফল্ট মানে এটা অন হচ্ছে। আর ঠিক এই টাইমেই আমার আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে ওই সেম জায়গাটায়। ওই কোয়ার্টারের পাশেই একটা বিশাল বড় মাঠ ছিল, হ্যাঁ মাঠে আমরা বিকেলবেলা ক্রিকেট খেলতাম, ক্রিকেট খেলতে খেলতে অনেক সময় সন্ধে হয়ে যেত, আর মাঠের পাশেই একটা একদম ডাম্পড একটা অ্যাম্বাসেডর রাখা ছিল, মানে একদম স্ক্র্যাচড হয়ে গেছে, কিচ্ছু নেই গাড়িটার মধ্যে। সন্ধ্যেবেলা খেলছি সব অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে সবার মাঝখানে লাইটটা জ্বলে উঠল ওই গাড়িটার থেকে, অ্যাম্বাসেডরটা যেটা একদম মানে কিচ্ছু নেই গাড়িটার মধ্যে। তারপর সবাই তো মানে আমরা কি ভুল দেখলাম এটা, একজন বললো যে বাইরে থেকে বোধহয় কোনো আলো পড়ে ওটা রিফ্লেকশন হয়েছে। এই বলতে বলতে সবার মাঝখানে পুরো জ্বলে উঠল, মানে একদম জ্বলেই উঠল হেডলাইটস গুলো, মানে বিকেল করে, তখন বিকেল করে, তখন মানে এমনি আলো আছে, তখন আলো মানে তখন জাস্ট সন্ধ্যে হয়ে গেছে, মানে সানডাউন হয়ে গেছে। আচ্ছা ইন্টারেস্টিং। তখন সবাই গিয়ে ছুটে গিয়ে দেখি যে কি কেস, বনে টুটে দেখি পুরো ব্যাটারি ড্রেন আউট, কিচ্ছু নেই, এটা কি করে সম্ভব। আচ্ছা তো এটাই আমাকে তখন কিক করেছিল যে সত্যি কি মানে কিছু হতে পারে, মানে এটা তো টেকনিক্যাল ডিফল্ট হচ্ছে না, এটা তো একটা সত্যি একটা ঘটনার পর থেকে সিরিজ অফ কিছু আনন্যাচারাল ফেনোমেনা স্টার্ট হয়ে গেছে। যখন এই অ্যাম্বাসেডরের আলোটা জ্বলে উঠলো যে সময়টা করে, তার আগেই কি তোমরা ওই ফ্ল্যাটে এই ব্যাপারগুলো, হ্যাঁ হ্যাঁ, কারো কোনো ক্ষতি হচ্ছে না এখানে, কিন্তু আলো জ্বলে যাচ্ছে, জাস্ট খালি ইলেকট্রিক্যাল নিয়ে কিছু এসেই হচ্ছে, কেন কি শোনা যাচ্ছিল যে ওই ইলেকট্রিশিয়ানটাই নাকি তখন ওই জায়গাটায় মারা গেছিল কিছুদিন আগে। তারপর এইটাই আমাকে কিক করেছিল যে এই জায়গাটা কি হতে পারে। হ্যাঁ মানে ওখানে তোমরা কতদিন ছিল এই ফ্ল্যাট? ওইখানে আমরা 3 বছর ছিলাম, মানে এরকম কি থ্রু আউট হতো না? যখন জিনিসটা সবাই যখন জিনিসটার প্রতি একটা কনসেন্ট্রেট করে দিল না, আস্তে আস্তে জিনিসটা কমতে স্টার্ট করে দিল, তারপরে পরে আর হতো না, মানে ও হয়তো বোঝাতে চাইছিল যে আমি আছি, আমার যেটা ফিল হয়। মাথায় স্ট্রাইক করেছিল যে মানে লোকেরা যে এতদিন ধরে বলে আসছে সিনেমায় দেখছি, কিন্তু এটা কি সত্যি এর পিছনে কোনো কারণ হতে পারে? তো ওই ইনসিডেন্টটাই আমার জন্য একটুখানি মানে আমাকে মনে একটা কিউরিয়াসিটি জাগিয়েছিল আর কি। আচ্ছা না মানে এটা তো খুবই ভালো। এরপরে তোমার অলরেডি আর মানে এর আগেও তোমাদের টিমের মানে ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালস, এটা তো অলরেডি সবাই জানে। তারপর তোমরা রিসার্চের দিকটায় আস্তে 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 এলে, আমি রিসার্চের দিক থেকেই জিজ্ঞেস করছি, ধরো তোমার তো প্যান ইন্ডিয়া এক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের দিকে, শুরুটাই তোমার খুব অদ্ভুত, মানে
যেটা দিয়ে শুরু এবং যেই জন্য আমি এই জিনিসের সাথে ইনক্লাইন্ড হয়েছি। হ্যাঁ, সুপার ন্যাচারাল এরকম কোথাও হয়েছে যেটা মানে খুব ভয় পাইয়ে দিয়েছে বা খুব এখনো মনে রয়েছে তোমার? ভয়, দেখো ভয় ব্যাপারটা না আমি ছোটবেলায় পেতাম, কিন্তু যবে থেকে আমি মানে টিম বানিয়েছি ভয় জিনিসটা থেকে আমার, আমি বিশ্বাস করি যে ভয় থেকে কারেজটা বেশি ইম্পর্টেন্ট, কারেজটা বেশি ইম্পর্টেন্ট। ভয় যদি, ভয় একটা মানুষের ন্যাচারাল একটা ফিলিং, ভয়কে আমি আটকাতে পারবো না, এরকম আমি বলতে পারবো না যে আমার ভয় লাগছে না, কারণ কি আমি একটা আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে যাচ্ছি যেই জায়গাটা আমি জানি না যে কি হতে চলেছে। আমরা এখন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আছি, কিন্তু যারা নিচেতে লোকের কথা শুনলাম, ম্যাক্সিমাম লোক বলেছে যে উপরে ফুটস্টেপের আওয়াজ শোনা যায়, মানে ধপ ধপ করে একটা আওয়াজ শোনা যায়, কিন্তু আমরা নাকি উপরে এসে দেখে যে কেউ নেই। তো ভয় লাগে, এরকম না যে বলবো না যে ভয় লাগে না, আমার কোনো ইনভেস্টিগেশনের পিছনেই বুকটা ধরপড় করেই, আমি নিজের জন্য করবো না, টিমের জন্য করো, ঈশিতার জন্য করে, কারণ কি আমার ওয়াইফ প্লাস আমার টিমে যারা যারা আছে তারাও, কারো ছেলে, কারো ভাই, কারো হাজব্যান্ড, তো এই জায়গাটা আমার করে যে কিছু হয়ে গেলে লোকেরা আমাকেই ধরবে যে কেন কি টিম লোকেরা আমার এ দেখেই এসছে। এই জায়গাটাও লাগে ভয়, আর সবসময় যে ভূতের ভয় সেটাও না, আমরা যে অনেক মানে এই হন্টেড জায়গাগুলোতে যাই, বা হন্টেড বলবো না, ক্লেমড হন্টেড যেটাই বলো, এইখানে আরও অনেক রকম সিচুয়েশনও থাকে, যেরকম যেরকম ভাঙাচোরা বাড়িতে মাথায় পড়তে পারে কিছু, সাপখোপ থাকতে পারে, ইনসেক্টস থাকে, অনেক সময় অ্যান্টি সোশ্যাল লোকজনও থাকে ওই সব জায়গায়। তো এগুলো সব রকম দিয়েই জিনিসটা, আমরা যেই অ্যান্সারটা খোঁজার জন্য এত কিছু করছি তার পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে চলে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাকে। এবং অনেক সময় মানে আমি তোমাদের ব্যক্তিগতভাবে তুমি যদি এটা না নাও, আমি বলছি যে হয় না যে একটা অভিযোগ আসে যে ভূতের কথা বলছে মানে কুসংস্কার ছড়াচ্ছে, তো সেই ব্যাপারটা তুমি কিভাবে দেখছো? হ্যাঁ, এখানে কিছু লোক আমাদেরকে অপোজ করে, অবভিয়াসলি অপোজ করতে গিয়ে ওদের মেইন যেটা টার্গেট হচ্ছে সেটা হচ্ছে আমরা কুসংস্কার ছড়াচ্ছি বা আমরা সোসাইটিকে একটা ভুল নলেজ দিচ্ছি। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু রিসার্চ করছি, আমরা কিন্তু প্রমোট করছি না। আমার সঙ্গে যে লোকে কথা বলছে সে কি আমাকে পুরো দেখতে পাচ্ছে? হ্যাঁ বা না জবাব দিন। আমরা লোকেদেরকে কোশ্চেন করতে বলছি যে তোমার কাছে যেটা অজানা লাগছে সেটাকে কোশ্চেন করো। প্রচুর লোক এরকম আছে যাদের এক্সপিরিয়েন্স হয়, প্রচুর লোক, কিন্তু তারা সমাজকে, সমাজ যে এটাকে ওনাদেরকে যে এ করবে, অপোজ করবে, সেই ভয়তে আর সে নিজের এক্সপিরিয়েন্সটা বলতে ভয় পায়, মানে হয় বলে না বা বললেও কখনো সেটা নিয়ে যেটা বলবো চর্চা। হ্যাঁ হ্যাঁ, যে কেন অরিজিনটা কি সেটা নিয়ে চর্চা না, আমি বলছি লোকটা নিয়ে, লোকরা না এটাকে ট্যাবু করে দিয়েছে। ট্যাবু মানে হচ্ছে কি, এটা বললেই কেউ জোক বানিয়ে দেবে, আমাকে পাগল ভাববে, পাগল বলবে। হ্যাঁ, আমি এটাই বলছি যে হয়তো আমার একটা এক্সপিরিয়েন্স হলো যেটা আমার কাছে নর্মাল নয়, সেটাকে বললে হয় লোকে পাগল বলছে বা উড়িয়ে দিচ্ছে, কিন্তু এই যে অরিজিন নিয়ে ঘাটা সেটা একটা খুব ইম্পর্টেন্ট যে কেন হচ্ছে। এবার আমি এখান থেকেও বড় কোশ্চেন হচ্ছে যে আমাদের ভূত বিশ্বাস করা উচিত কি উচিত না, রাইট? ভূত বা ভগবান, হোয়াট এভার, সুপার ন্যাচারাল এন্টিটিস, সুপার ন্যাচারালকে বিলিভ করা উচিত কি উচিত না, এখানে আমার একটা নিজস্ব একটা এ আছে, মানে মতামত আছে, সেটা বলবো? হুম, বলো। যাই হোক, যদি আমি দেখি যে হিউম্যান কাইন্ডের যে এভলিউশন হয়েছে, সিভিলাইজেশন অনেক দিন ধরে এসছে, হাজার হাজার বছর ধরে, লাস্ট 200 ইয়ার্স ধরে আমাদের সায়েন্স অনেক, টেকনোলজিক্যাল অনেক বেশি অ্যাডভান্সমেন্ট হয়েছে। মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলতে গিয়ে আমাদের অ্যান্সিয়েন্ট টাইমেও টেকনোলজিক্যাল অনেক অ্যাডভান্সমেন্ট ছিল, বাট সবার কাছে ছিল না অ্যাক্সেসটা। এই 200 বছর ধরে অ্যাক্সেসটা সবার কাছে চলে এসছে, হাতে হাতে সবার কাছে ফোন, এভরিবডি মানে টেকনোলজি ইউজ করছে। এই জিনিসটা কি হচ্ছে, আর স্পিরিচুয়ালিটিটা লোকের থেকে দূরে চলে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা স্পিরিচুয়ালিটি মানে আমি খালি পুজো আচ্ছা বলছি না, কিন্তু পুজো আচ্ছা বা ভূত বিশ্বাস করে মানে পালিয়ে যাওয়া সেটার কথা বলছি না, স্পিরিচুয়ালিটি আমি বলতে চাচ্ছি যে একটা মানুষ যে এই রিলমে আছে সে কেন আছে, তার হায়ার পার্সপেক্টিভটা, আমার অস্তিত্ব কি, সেই জিনিসটার কেউ কোশ্চেন করে না। আমার জন্য স্পিরিচুয়ালিটি এটা হচ্ছে, আমি ভগবান পুজো করব কি ভূত বিশ্বাস করে একদম মানে ভূতের পিছনে দৌড়াবো সেটা না, কিন্তু আমাদের এক্সিস্টেন্সটা কেন, মানে লাইফ আফটার ডেথ কি সত্যি কিছু আছে, ভগবান বলে কি সত্যি কিছু আছে, এই জিনিসটাকে বোঝা, এটা কিন্তু লোকেদের মাথা থেকে কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছে। লোকেরা এখন খালি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে,
সায়েন্সের জন্য। আর সেই জন্য কি হচ্ছে, আমরা দুটো ওয়ার্ল্ড ওয়ার দেখলাম, আমরা কোভিড দেখলাম, আমাদের ক্লাইমেটিক চেঞ্জ কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, প্রায় আমরা এক্সটিংক্ট হওয়ার এতে চলে এসেছি, দিকে এগোচ্ছে। যত সায়েন্স বাড়বে তত আমরা ডিগ্রেড করব। এটা কিন্তু আমি সায়েন্সেরকে খারাপ বলছি না, কিন্তু আমরা মানুষরা বেসিক্যালি বাদরের হাতে দেশলাই কাঠে হওয়ার মতন হয়ে গেছে, আমার যা মনে হয়। না, সেটা তো এগোচ্ছে, এবং আমরা হয়তো প্রকৃতির থেকে কানেকশনটা হারিয়ে ফেলছি। ওইটাই তো বলছি আমি, আমি এবার আমি বলছি যে হয়তো আমার কথাগুলো একটুখানি হাস লাগছে শুনতে, কেন কি সবাই এরকম বলে না, তোমার মতামতটা। হ্যাঁ, আমি এবার কেন বলছি, কেন কি আমার যেটা মনে হয় মানুষদেরকে ব্যালেন্স করে চলা উচিত। মানে আমি বলছি না যে পূজো আচ্ছা বা ধর্মকে মানতে, আমি বলছি যে এই কোশ্চেন্সগুলোকে আমাকে আগে জানতে হবে যে কেন আছি আমি এখানে। আমাদেরকে আগে ফার্স্ট অফ অল তার নেচারকে দেখতে হবে, তারপরে অন্য কিছু আসে। এইটাই বলছি যে আমরা কোথা থেকে এসেছি, কোথা থেকে এসেছি জানলেও তো তোমাদের একটা ফিলোসফিক্যাল বলো বা সায়েন্টিফিক রিসার্চ বলো, কোথায় যাচ্ছি সেটাও থাকে। মানে আমি যদি কোথাও থেকে এখানে আসি আমার শরীরের ভিতরে, আমি এখান থেকে কোথাও যাব, তো যেখান থেকে এসেছি সেটাকে মানুষ একটা ভগবান হিসেবে ধরে, আর যেখানে যাচ্ছি সেটাকে ভূত হিসেবে ধরে। তোমার যে মানে রিসার্চ বা তোমার যে ফিলিংস, এই ঘটনাবলী ছাড়া আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি আফটার ডেথ, তোমার কি মনে হয়? এটা দেখো, এটা বোঝা না অ্যাকচুয়ালি ভীষণ টাফ। অ্যাকচুয়ালি অনেকগুলো থিওরিজ আছে যে মানুষ মারা যাওয়ার পরে কি হয়। একটা থিওরি হচ্ছে এক্স্যাক্টলি মানে মানুষ মারা যাওয়ার পর কি হয়। অ্যাজ পার যদি আমি রিসেন্ট রিসার্চ ধরে নিই, তো রিসার্চ হিসাবে সেটা বলা হয়েছে যে আমাদের কনসিয়াসনেস আছে বা চেতনাটা আছে, সেটা নাকি আমাদের ব্রেন জেনারেট করছে না। মানে আমি যে এখানে বসে কথা বলছি, তুমি আমি তোমার সাথে ইন্টারাকশনটা করছি, এই যে কনসিয়াসনেসটা, ইন্টেলিজেন্স বা মেমোরি নিয়ে আমি কথা বলছি না, কিন্তু কনসিয়াসনেস, তুমি যে তুমি, তুমি যে অরিজিৎ বা আমি যে দেবরাজ, আমি যে আমার ভিউ পয়েন্ট দিয়ে তোমাকে দেখছি, তুমি যে তোমার ভিউ পয়েন্ট দিয়ে আমাকে দেখছো, আমরা যে রোবট না। তো এই কনসিয়াসনেসটা নাকি ব্রেন ডেভেলপ করে না, মানে হার্ডওয়্যার অফ দ্য ব্রেন ডেভেলপ করে না, এটা একটা কমপ্লিট আলাদা ফোর্স, যেটা আমাদের আগেকার লোকেরা সোল বলতো বা আত্মা বলতো। আমার নিজেরও মাঝে মাঝে ধরো অবাক লাগে যে ধরো আমার একটা হার্ট ফেল করেছে, কিন্তু আমার ব্রেনটা তো ঠিক আছে, ব্রেনে অক্সিজেন যাচ্ছে না, ব্রেনটা কাজ করতে বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমার যে কনসিয়াসনেসটা এইটা তো কোথায় গেল? তো সেইটাই তোমরা তো রিসার্চ করছো। হ্যাঁ, সেটাই তো। সেটা কোনো এনার্জির ফর্মে কি সত্যি এক্সিস্ট করছে? কিন্তু অ্যাজ পার যদি আমি ধর্ম হিসাবে যাই, গীতা হোক মানে এ হোক বা বাইবেল হোক হোয়াট এভার হোক, এরা বলে যে আমাদের কনসিয়াসনেসটা নাকি ইউনিভার্সের অন্য কোথাও চলে যায়, মানে এই রিলমে আর থাকে না। এবার সেই যে ডাইমেনশন বা যেটা হবে জগৎ, সেই ডাইমেনশনের সাথে কি কখনো আমাদের এখানে আমাদের যে ডাইমেনশন যে জোনে আমরা রয়েছি সেটা কি ক্লাশ করতে পারে? সেটাই তো আমি ফার্স্টেই তোমাকে বললাম যে সেই ডাইমেনশনটাকে আমরা অ্যাক্সেস করার জন্য যে আমাদের যে অর্গানসগুলো সেটাই নেই আমাদের কাছে, সেন্স অর্গানসগুলো। আচ্ছা, সেটাই আমাদের কাছে নেই, আমরা খালি ফাইভ সেন্স করতে পারি। সেটাই তো বলছি, প্রথমেই বললাম না, যদি আমি অন্ধ হই তাহলে আমার কাছে রিয়ালিটি তো নেই। হ্যাঁ, মানে আমরা যেমন ইনফ্রারেড চোখে দেখতে পাই বা এরকম অনেক কিছু বুঝতে পারি, কুকুররা যেরকম আমাদের থেকে বেশি দেখে, বেশি দেখে, রাইট। তোমার সাথে দারুণ আড্ডা হচ্ছে, সেই জন্য তোমায় জিজ্ঞেস করছি, কিছু হালকা প্রশ্ন আছে আমার কাছে। মানে ধরো গ্রামেগঞ্জে দেখা যায় বিভিন্ন ধরনের ভূত আছে, স্কন্দকাটা ভূত, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য। হ্যাঁ, তো এরকম কি ভূতের স্পেসিফিকেশন হয়? আমার মনে হয় না। এগুলো অ্যাকচুয়ালি বলে তো কি ভগবানের যেরকম নাম হয়, কালী, শিব, দুর্গা এরকম আছে, এরকম ভূতেদেরও নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এই জিনিসগুলো ফিয়ার তৈরি করার জন্য করা হয়েছিল, ভয় পাওয়ানোর জন্য। এখন আমি বলছি যে অনেকদিন আগে যখন গভর্নমেন্ট ছিল না, পুলিশ ছিল না, তখন কিছু সেট অফ রুলস তৈরি করতো আগেকার লোকজনরা, মানে যারা স্কলার্স ছিল আর কি। ভয়টাই হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে রুল করা পসিবল, রুল বা গভর্ন করা পসিবল। হ্যাঁ, কোনো জিনিসকে যদি আমি গভর্ন করতে চাই, ভয় বা ভক্তি এগুলো দিয়েই কিন্তু আমি গভর্ন করতে পারি, না হলে গভর্ন করতেই পারবো না আমি। তুমি এখনো যদি দেখে নাও, যদি কেউ বেশি এ করতে চায়, তারা কিন্তু রুল করতে পারে না। মানে তুমি পুলিশ কত জায়গায় পৌঁছাবে, তুমি যদি ভয় না পাও, তুমি যদি একটা জিনিস সরকারকে ভয় না পাও, হ্যাঁ সরকারকে ভয় না পাও, যদি তো পানিশমেন্টই না থাকে, তাহলে তো কোনো জিনিসই থাকবে না।
তো ওই টাইমে তো সবাইকে অ্যাক্সেস করা পসিবল ছিল না, কারণ কি তখন গভর্নমেন্ট ছিল না, তখন স্কলার্সরা এইগুলোর নাম বানিয়েছিল, তুমি এটা করলে এ ধরে নেবে, ও করলে এটা ধরে নেবে, ওই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিজ বানানো হতো, ওগুলো স্টোরি ভিত্তিক মানে। সেক্ষেত্রে তোমায় জিজ্ঞেস করছি, মানে অনেক সময় আমারও তো অনেক গ্রামে গঞ্জে গল্প শুনি, তোমাকে আমি পেয়েছি তাই জিজ্ঞেস করছি, তুমি কি ভূত দেখেছো? আমার হিসাবে ভূত দেখা যায় না, বাট আমি দেখিনি। এখন তো অনেকেও তো বলছে যে আমরা দেখেছি, সব প্রচুর লোক বলেছে, আমি দেখি প্রচুর লোক, মানে এমন যে আমাদের যে এই আমি ডাউহিলের শুটটারই কথা বলছি, প্রপারলি সিফ একই মিনিং আতা হ্যায় কি ইস কার কে আন্দর ইয়া কার কে ইস নেই মতলব কোই এনার্জি ফিল্ড হ্যায় কোই এনার্জি ফিল্ড হ্যায় জরুর হ্যায় শুট বলবো ইন যে ডকুমেন্টারি করেছিলাম সেটাতে নাকি আমাদের যে দুজন লেডিস ছিল ওই রিচা শর্মা আর রিচা পরশরাম পুরিয়া ওরা নাকি সামনে দেখেছে ইয়া পে এক বডি অপারেশন ভি দিখাই দিয়া কিন্তু হম ক্যাপচার নেই কর পায় পর আবি আবি আপনি দেখা হম লোক জবই স্পিরিট কো কল করনে জা রহে থে যে বৃষ্টির মধ্যে একজন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যেই দেখতে গেলাম সে নাকি ছিল না, তারা ওখানে যারা ভূত দেখেছে এইটা যারা মানে বলছে মানে ভূত কিরম ভাবে তারা দেখেছে, মানে কিরম ভাবে ভূত দেখা যায়, মানুষের মতো নাকি একটা ছায়া চলে যায়? দেখো এটা এটা সবাই এক একজন এক এক রকম, একজন বলে শ্যাডোর মতন দেখা যাচ্ছে, একজন আবার বলে সাদাটা কিছু দেখা যাচ্ছে, একজন বলে যে দাঁত দাঁত বড় বড় এই যেরকম আর কি সিনেমাতে দেখা, এগুলো আমার মনে হয় 99% এগুলো হ্যালুসিনেশনস হয় আমার যেটা মনে হয় বাবা নিয়ে বলে। হ্যাঁ, কারণ কি ভূত ওরকম ভাবে দেখা যাবে বলে আমার মনে হয়। আচ্ছা, আমি জিনিসটাকে ভূতও বলি না, আমি ব্যাপারটাকে স্পিরিট বলি, কেন কি স্পিরিট হচ্ছে একটা কাইন্ড অফ ইচ্ছা শক্তি, যে মানে তোমার বক্তব্য হচ্ছে যে যেরকম E=mc² আইনস্টাইন বলে গেছিলেন, বা দ্য টোটাল এনার্জি অফ ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, এনার্জির কোনো চেঞ্জেস হচ্ছে না, সেইভাবে এই যে আমাদের কনসিয়াসনেস, এই যে এনার্জিটা, সেটা একটা ফর্ম থেকে আমাদের এখানে আসছে এবং আমরা আফটার ডেথ আমরা খালি ম্যাটেরিয়াল বডিটা ইউজ করছি, মানে আমরা হয়তো একটা ডিভাইস ডিভাইস যেরকম ভাবে আমরা মোবাইল দিয়ে টাওয়ারটাকে ধরি, আর কোনো ডিভাইস থাকলে টাওয়ার ধরা যায় না, বা সিম কার্ড, আমার একটা কোম্পানির সিম কার্ড দিয়ে আমি অন্য কোম্পানির সিগন্যাল পাবো না, লাইক দ্যাট আমরা একটা সিম কার্ড যেখান যেটা ওই যে সিগন্যালটা আছে ওটা অ্যাক্সেস করতে পারছে। এই ধরনের তুমি তো মানে অলরেডি তোমরা একটু অন্য টপিকেও যেতে পারি, আমরা সুপার ন্যাচারালে আরও অনেকগুলো দিক নিয়ে তোমরা রিসার্চ করছো, তোমার কি মনে হয় যে এটা আমরাই একমাত্র ডিভাইস যেখানে আমরা এই অ্যাক্সেসটা করতে পারি, নাকি এই পৃথিবীতে আরও এরকম কিছু ডিভাইস থাকা সম্ভব, অন্য গ্রহ, অন্য ইউনিভার্স, এখনো পর্যন্ত সায়েন্সে কি কি মানে তুমি বলছো যে অন্য লাইফ ফর্ম অন্য জায়গায় আছে? হ্যাঁ, লাইফ ফর্ম আছে কি না কি? দেখো লাইফ ফর্ম যে লোকেরা ভাবে যে কার্বন বেসডই হতে পারে, আমার হিসাবে তো অনেক অন্য অন্যভাবেও তো লাইফ ফর্ম হতে পারে, মানে এই যে আমি তুমি বসে আছো এই লাইফ ফর্ম থেকেও তো অন্যরকম হতে পারে, গ্যাসিয়াস ফর্মেও কোনো লাইফ ফর্ম হতে পারে, এনার্জি ফর্মও হতে পারে, যেটা হকিংস বলে হ্যাঁ বলতেন। তো আমরা যখন আমি সবসময় দেখি যে লাইফ ফর্ম সবসময় এটাই বলে যে ওই গ্রহতে অক্সিজেন আছে, আমি ওখানে গিয়ে খুঁজবো অক্সিজেন আর জল, তাছাড়াও তো অন্য কিছু হতে পারে, সেটা কেউ কেন চিন্তা করে না? আচ্ছা রাইট, আমি যে লাইফ ফর্ম মানে কি কোনো একটা এমন কোনো একটা এন্টিটি যাকে আমি কোনো মানে কিছু একটা ইনপুট দিচ্ছি, সে ওইটাকে প্রসেস করে আউটপুট দিচ্ছে, সেটি তো একটা লাইফ ফর্ম হওয়া উচিত, বা আর রিপ্রোডিউস করতে পারছে, সে নিজের মানে ভাবনাটাকে আরেকজনকে মানে কমিউনিকেট করতে পারছে, সেটাই তো বেসিক্যালি লাইফ ফর্ম। মানে আমি যে বসে আছি সেটা তো লাইফ ফর্ম না, লাইফ ফর্ম মানে সেটাই, মানে ভূত কাইন্ড অফ কিন্তু লাইফ ফর্মই যদি আমি সেইভাবে দেখি, অন্য মাধ্যম, অন্য মাধ্যম এনার্জি বেসড নট। এবার এই এনার্জি বেসড বলে মনে হলো যে ধরো তোমরা তো অনেক জায়গায় রিসার্চ করতে যাচ্ছো, মূলত কি কি রিপোর্ট পাও? আমাদের এখানে সবথেকে বেশি কেসেস আছে সেটা হচ্ছে যে কেউ যদি নিজের লাভড ওয়ানদের লুজ করে বা মারা যায়, লোকেরা ভাবে যে আমরা তার সাথে তাকে কানেক্ট করিয়ে দিতে পারবো কোনোভাবে, মানে লোকেরা ভাবে আমরা প্ল্যানচেট করে মেশিন থ্রু দিয়ে একটা কথা বলিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কোনো বাড়িতে যদি আনন্যাচারাল ইভেন্টস হচ্ছে সেটাকে চেক করা, যে অ্যাকচুয়ালি সেটা আনন্যাচারাল নাকি ন্যাচারাল কোনো রিজনিং যেমন হচ্ছে কি না, তার সাথে সাথে যদি আমরা আনন্যাচারাল কিছু পাই সেটাকে বোঝার চেষ্টা করা যে সেটা কীভাবে এক্সিস্ট করছে। আমি জানি না আপনার নাম কী, তবে আপনি
থেকে এটা জানতে চাই যে আপনি যেখানে থাকেন, আমরা এখানে এর আগে অনেকবার এসেছিলাম, আপনারা কি দেখেছিলেন আমাদের? এইটাই হচ্ছে আমাদের কাজ, কিন্তু লোকেরা ভাবে যেহেতু আমাদের এখন প্রচারটা ওইভাবে হয়ে গেছে যে এরা ভূত নিয়ে রিসার্চ করে বা আত্মা নিয়ে রিসার্চ করে, কিন্তু রিসার্চের মানেটাকে বুঝতে হবে মানুষদের, যেমন রিসার্চ করে কি খুঁজতে যাচ্ছে, কি এক্স্যাক্টলি আমরা চাইছি, সেটাই হচ্ছে কথা। তো ধরো এই যে প্যারানর্মাল বা আমি একদম দর্শকদের সুবিধার্থে যেটা আমরা ভূত বলি আত্মা বলি, এই আত্মাগুলোর মধ্যে এরকম কোনো ঘটনা পেয়েছো যে ভূত কি অ্যাকচুয়ালি আমাদের জীবনে ক্ষতি করতে পারে আমাদেরকে, যেটার ভয় আমরা পাই, গলা টিপে দেবে বা? আমাদের ট্যাগলাইন হচ্ছে রাইজ অব আ ফিয়ার, ঠিক আছে? আমরা কিন্তু লোকেদেরকে সবসময় বলি যে ভূতকে ভয় পেও না, কিন্তু এটার একটা ইন্টারনাল মিনিং আছে। এটার মিনিংটা হচ্ছে যে তুমি এরকম না যে তুমি যা ইচ্ছা তাই করবে আর কোনো জিনিসকে ভয় পাবে না। আচ্ছা, তুমি কর্মাকে ভয় পেতে হবে তোমাকে। এখন আমি আমি তোমাকে আরেকটু ভেঙে বোঝাচ্ছি। আমি যখন এই কোশ্চেনটা অনেক পেয়েছিলাম যে ভূত কি সত্যি কাউকে হার্ম করতে পারে বা এত লোক তো খুন করে যাচ্ছে বেঁচে যাচ্ছে, এটা সব থেকে বড় কোশ্চেন, খুন করে বেঁচে যাচ্ছে, তাহলে ভূত কেন এ হচ্ছে? আমার বাবা যেহেতু জুডিশিয়ারির সবথেকে অনেক উঁচু পোস্টে আছে, তো আমি বাবার সাথে থেকে একটা রিকোয়েস্ট চেয়েছিলাম যে বাবা তুমি আমাকে না জেলে কয়েকটা লোকের সাথে আমি একটুখানি ইন্টারাকশন করতে চাই, মানে কিছু রিপোর্টস নিতে চাই যারা অ্যাকচুয়ালি খুন করেছে। আচ্ছা, ইন্টারেস্টিং। এরকম জেলার থেকে আমি এ পেয়েছিলাম, একটা স্ট্যাটিস্টিক্স আমি নিজে বানিয়েছি যে যারা এরকম টাইপের অনেকগুলো ক্রাইমস করেছে তাদের কোনো সময় ন্যাচারাল ডেথ হয় না, 80% ন্যাচারাল ডেথস নেই। জেলের মধ্যে তারা হয়তো মুখ খুলে পড়ে আছে, এরকম এরকম ডেথস আছে, হরিবল হরিবল অ্যাক্সিডেন্টের মধ্যে ডেথস আছে, এগুলো কি করে পসিবল? আচ্ছা, ক্ষতি যে হচ্ছে না সেটা কি করে তুমি বুঝছো? রাইট, কেউ যে রিভেঞ্জ নিচ্ছে না সেটা আমি কি করে বুঝছি? তুমি বলার পর এটা হয়তো আমার দর্শকরা রিলেট করতে পারবে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুনি না আমাদের সমাজে অমুক লোককে খুন করে দিয়েছে, পরবর্তী গেলে দেখা যায় তাদেরকেও কেউ না কেউ। হ্যাঁ, এটা এটা এখন ন্যাচারাল হচ্ছে নাকি সুপার ন্যাচারাল হচ্ছে সেটা কে বুঝবে? মানে তারা বাইরে যে খুন খারাপি হয়ে যাচ্ছে সেটা না, তারা যখন জেলেও থাকছে তখন তাদের তখনও তাদের যে ডেথটা সেটাও ন্যাচারাল হচ্ছে না। বেশিরভাগই খুন করা আসামি জেলেই মারা যায় বা তাদের কোনো শান্তি নেই, বা এরকম না যে তারা পিসফুলি ঘুমাচ্ছে, তাদের কন্টিনিউয়াসলি কিছু না কিছু প্রবলেমস হয়ে যাচ্ছে। এটা আমি নিজে রিসার্চ করে এটা আমি বলছি, এরকম না যে আমি জাস্ট এমনি বলে দিলাম, যেটাকে কর্মা বলা হচ্ছে, যেটাকে আমি কর্মাকে ভয় পেতে বলছি। রাইট, মানে তুমি যা করবে ফিরে আসবে, একদম ফিরে আসবে, ফিরে আসতে বাধ্য। এক্সেলেন্ট। এই 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 কর্মার ক্ষেত্রেই বলছি, মানে ধরো আমরা শুনি না যে ভালো লোক খারাপ লোক, হ্যাঁ, তো এরকম হয় কি যে ভালো লোক মরে গেলে সেই ভূতটা ক্ষতিকর নয় বা খারাপ? এটা তো ঠিকই যে খারাপ লোক সে তো খারাপই চিন্তা করবে, সে এখনো খারাপ চিন্তা করবে, সে পরেও খারাপ চিন্তা করবে। আচ্ছা, সেটা তো আছেই। এবার তোমার একটা জিনিস জিজ্ঞেস করছি যেটার ব্যাখ্যা তোমার ঘরের ব্যাখ্যা, সেটা হচ্ছে যে তুমি নিশ্চয়ই দেখেছো যে ইশিতা তোমার ওয়াইফ আমার সাথে একটা দারুণ খুব ভালো পডকাস্ট ছিল, সেই পডকাস্টে আমি বলছিল যে একটা জায়গাতে একটা পুতুল নিয়ে আসার পর সেই সেখান থেকে পুতুলটা ঘরে এনে ঠাকুর ঘরে রাখার পর কিন্তু তোমাদের লাইফে বা বিশেষ করে ওর লাইফে একটা চেঞ্জেস হয়েছে, একটা অদ্ভুত টাইপের স্বপ্ন আমার কন্টিনিউয়াসলি আসছে। ওই বক্সটা কি এখন তোমার বাড়িতেই আছে? আমার বাড়িতেই আছে। কোথায় আছে? তোমার ঘরে? আমি আমার ঠাকুরের কাছে রেখে দিয়েছি আমি স্বপ্নটা দেখার পর থেকে। এইগুলোর কি ধরনের ব্যাখ্যা হতে পারে? আমি দর্শকদের আরেকবার শোনাচ্ছি ঘটনাটা কি ঘটেছিল, তারপরে আপনারা দেখুন যে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি আসছে। একটা অদ্ভুত টাইপের স্বপ্ন আমার কন্টিনিউয়াসলি আসছে। কিরকম স্বপ্ন? স্বপ্নটা ভীষণই অদ্ভুত, মানে স্বপ্নটা এরকম আমি দেখছি, মানে রেগুলার বেসিসে একই স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখছি যে আমি নিজেকেই নিজে কোনোভাবে ক্ষতি করতে চাইছি, ঠিক আছে? আমি দেখছি যে আমি আমার স্বপ্নে আমার গলা টিপতে আসছি। এই রিসেন্ট যে ইনভেস্টিগেশনটা করলাম আমরা, এই যে একটা গ্রামে গিয়ে সেইখান থেকে একটা আমরা ভুডু ডলের মতন একটা জিনিস পেয়েছিলাম যেটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়িতে আনার কারণও ছিল সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করব যে এতগুলো লোকের যে ওখানে প্রবলেমস হচ্ছে সেই প্রবলেমসটা আমাদের হয় কি না।
তখন আমাদের জিনিসটা মনে হয়েছিল কুসংস্কার ছড়ানোর জন্য হয়তো এই জিনিসটা হচ্ছে, কিন্তু এখন এফেক্টটা আমাদের উপরেই হচ্ছে। মানে এটা আমি এখন কি করে দেখবো আমি নিজেও জানি না, কেন কি আমি নিজে চোখে দেখছি হচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। আমাদের শুনতে বা দর্শকদের শুনতে ভয় লাগবে বা আমাদের গায়ে কাটা দেবে? অনেকগুলোই তো করেছি, কিন্তু মোটামুটি সবগুলোই বলেছি আর কি। আচ্ছা, এর মধ্যে একটা যেটা আমাদের সাথে ঘটেছিল সেটা আমি বলেছি আগেও, বাট ওই জিনিসটা আমার এখনও আমার জন্য ভীষণ মানে প্রবলেমেটিক লাগে আমার। একটা হচ্ছে ওই 2019 একটা বাড়িতে আমরা ইনভেস্টিগেশন করতে গেছিলাম, সেইখানে আমি কোনোদিন এরকম ফিল করিনি আগে যেটা ওই বাড়িতে ফিল করেছিলাম। কীরকম? ওই বাড়িতে একটা পাশে গাছ ছিল, সেই গাছটার উপর নাকি ব্ল্যাক ম্যাজিক করা হতো, ওই ওর উপরে কোনো নাকি একটা ইভিল স্পিরিটকে কোনো একটা সামন করার জন্য। মানে বাড়িটার পাঁচিলের ভেতরে গাছটা, পাঁচিলের ভেতরেই মানে বাউন্ডারির ভেতরে একটা গাছ ছিল, সেই গাছটার নিচে নাকি রক্ত দেওয়া হতো যে আর কি ওই ইভিল স্পিরিটটাকে ওখানে আনতে চাইতো। মানে কোনো প্রাণীর রক্ত? হ্যাঁ, কোনো প্রাণীর রক্ত। ওই বাড়িতে ঢোকার পর থেকে আমার যে একটা অদ্ভুত ফিলিং না, ওই ফিলিংটা আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না। পিকিউলিয়ার ফিলিং, মানে এত এনার্জি ড্রেন আউট কারো মানুষের হতে পারে আমি ওই দিন আমি ফিল করেছিলাম। মানে আমার জাস্ট মনে হচ্ছিলো কি আমি মানে পুরো ইয়ে করে দেয়, আমাকে পুরো মানে ড্রেন আউট করে দিচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। আমাকে ঈশিতা বলছে ফাউন্ডার হয়ে এরকম করে লেটকিয়ে পড়া থাকলে কী করে হবে, আমাকে বোঝাতেই পারছি না যে পারছি না কিছু করতে। মানে ওখানে কি তোমরা ছিলে? হ্যাঁ ছিলাম, ওখানে এক রাত ছিলাম। এক রাত ছিলে? হ্যাঁ। মানে ওই বাড়িটা কি কেউ থাকে? হ্যাঁ, বাড়িটা থাকতো, সেই তারাই আমাদের ডেকেছিল। আচ্ছা, কিন্তু ওইখানকার যে এক্সপিরিয়েন্স, তাদের কি অসুবিধা হচ্ছিল? তাদের প্রচুর অসুবিধা হয়েছিল, মানে সেই বাড়িতে থাকতে পারতো না। প্রচুর বিড়াল ছিল বাড়িটার মধ্যে, আস্তে আস্তে বিড়ালগুলো মরে যাওয়া স্টার্ট হলো, বাড়ির মধ্যে জিনিসপত্র নিজে নিজে মুভ হয়ে যেত। মানে বাড়ির মধ্যে জিনিসপত্র নিজে শুলো হয়তো, হ্যাঁ শুলো আর ওপরে ফার্নিচারটা ধাম করে পড়ে গেল, নিচে শুয়ে আছে, ওপর তলায় একটা কিছু টেবিল হয়তো এ হয়ে যাচ্ছে, মুভ করে যাচ্ছে, মুভ করছে, ওপরে কেউ নেই, ওপরে কেউ নেই। আর ইনভেস্টিগেশনের টাইমে আমরা কি করেছিলাম, উপরের ঘরে পাউডার ছিটকিয়ে রেখেছিলাম। মানে পাউডারটা এখানে ছিটকে দেব, আর মানে আর দেখো যে সত্যি কোনো যদি এনার্জি বা কেউ যদি হেঁটে যায় তাহলে কনস্ট্যান্ট ক্যামেরা আমরা স্টিল রেখে দেবো, যদি ক্যামেরাটা ধরা পড়ে তাহলে দেখা যাবে যে এই পাউডারের উপর দিয়ে কিছু গেছে। আর চারদিকটা বন্ধ করে রেখেছিলাম, তুমি বিশ্বাস করবে না পাউডারের উপরে পায়ের ছাপের মতন এসেছিল, চারদিক বন্ধ, কি করে আসলো আমরা জানি না। যখন আমরা এক্সপেরিমেন্টটা করার জন্য, যখন যদি আমরা মানে হাইপোথেটিক্যালি ভেবে নিই যে ওখানে ভূতই ছিল, তাকে যখন আমরা ডাকছিলাম ঠিক ওই মোমেন্টে সারা বাড়ির বেড়ালগুলো পরিত্রাহী চিৎকার করে উঠল, এটা কি করে সম্ভব? আর সবথেকে বড় কথা হচ্ছে আমি পিকিউলারভাবে একটা মানে একটা অন্য টাইপেরই আমার মেন্টাল স্টেটে চলে গেছিলো, যে আমি মানে মনে হচ্ছে যে আমি এখান থেকে কখন বেরোব। আচ্ছা, তারপর থেকেই তোমার মনে হচ্ছিল কোথাও গিয়ে মনে হয় যে তোমার উপর একটা নেগেটিভ এনার্জি কাজ করছিল, যেটা তোমার যে এনার্জি কাজ করার যে পজিটিভ এনার্জি সেটাকে ড্রেন আউট করে, পজিটিভ তো ছেড়ে দাও, নেগেটিভ থাকো নেগেটিভ, মানে একদম মানে মাইনাসে চলে যাচ্ছিল আমার এনার্জি। এই সূত্র ধরে আমি তোমায় জিজ্ঞাসা করছি যে ভূতে ধরা। আচ্ছা, তুই কি করতে এসেছিস এর কাছে? কি করতে এসেছিস বল? থাকলে শান্তি, কারো কোনো ক্ষতি করবি না। গলা চেঞ্জ হয়ে যাচ্ছে বা কোনো, হ্যাঁ এমন কোনো কথা বলছে যে কথাটা তার পক্ষে বলা সম্ভব নয়। আর তুই কি করে মরেছিলিস? হ্যাঁ, তোর স্বামী ভালো না? কেন, কি করেছে? এটার কোনো ব্যাখ্যা বা এটা তুমি কিভাবে দেখছো? অনেকে বলে এটা স্প্লিট পার্সোনালিটির জন্য হয় না, এরকম লোক তো আমি দেখেছি, আমি দেখেছি না, আমি সেটাই আমি আসছিলাম। হ্যাঁ দেখেছি, যে একবারই হয়েছে। হ্যাঁ আমি সেটাতেই আসছিলাম। হ্যাঁ, ঈশিতারই একটা বন্ধুর কথা বলছি আমি, সে যখন ছোট ছিল সে নাকি চুল খুলে কথা ঘুরছিল, বাড়িতে এসে নাকি সে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, ভয়ঙ্কর চিল্লাচ্ছে, নিজের গায়ে নিজেই আঁচড় মেরে দিচ্ছে, ছিটকাচ্ছে, একটা অদ্ভুত ল্যাঙ্গুয়েজে কথা বলছে, লোকে বললো নাকি তাকে জিন ধরেছে, বুঝতে পারছো? এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় কোনো একটা পাত দিয়ে জল যাচ্ছে, একটা এখানে একটা গর্ত আছে, ঠিক আছে, জলটা যখন ফ্লো করবে গর্তটাকে ভরার চেষ্টা করবে। হিউম্যান ব্রেনটা ঠিক ওরকম হয় আমার যেটা মনে হয়, যার
ইচ্ছা শক্তি কম বা যার মনোবল কম তাদেরকে এই টাইপের এন্টিটিসগুলো বেশি ধরে। আচ্ছা, কেন কি তারা নিজের ব্রেনকে ফুল ক্যাপাসিটিতে ইউজ করে না, তখন ওরা কি করে? ইন্টারেস্টিং লাগছে। মানে ধরো, হ্যাঁ ধরো তুমি আমি মানে আরো 10 জন যারা সারাদিন একটা কাজের এনার্জি নিয়ে ঘুরছি, আমাদের ভূতে ধরার বা ওই ঘটনার চান্সেস কম। যারা এমনি ডিপ্রেসড হয়ে পড়ে আছে, যাদের লাইফে কোনো মোটিভ নেই, বা তারা একটুখানি নর্মাল লোক থেকে একটুখানি উইক, মেন্টালি উইক, আমার মনে হয় এই টাইপের এন্টিটিসগুলো যারা আর কি এই ফিল্মে আসার চেষ্টা করে তারা এই টাইপের ব্রেইনসগুলোকে ক্যাপচার করার চেষ্টা করে। কত যাওয়ার পথে যে একটা ফিল করার চেষ্টা করে। এটা খুব ভালো পয়েন্ট। মানে বেশিরভাগই যাদেরকে দেখা যাচ্ছে যে ভূতে ধরেছে, বা ভূতে ধরার স্প্লিট পার্সোনালিটি হয়, কিন্তু আবার এমন এমন কথা বলে যে আগে কোনোদিন সেটা শোনেই নিও। হ্যাঁ, হয় তারা বাচ্চা হয়, হ্যাঁ এটা পজিশনও ধরবো আমি, জাতিস্বরও ধরতে পারি এটাকে। ছোটবেলায় যখন বাচ্চাটা এ থাকে, তার তো ব্রেনে কিছুই নেই, হার্ডওয়্যার পুরো ফাঁকা। আর ভূতে বিশ্বাস করলে জাতিস্বর যেহেতু, তাহলে ভূতে বিশ্বাস করলে কিন্তু ভগবানেরও এক্সিস্টেন্স তাহলে থাকার কথা, তোমার কি মনে হয়? দেখো ভগবান আমি অনেক হায়ার লেভেলে চিন্তা করছি। ভগবান আমার জন্য কোনো এন্টিটি না, ভগবান আমার জন্য টাইম। টাইম আমি কি করে বোঝাচ্ছি? কোনো জিনিস ক্রিয়েশন আর ডিস্ট্রাকশনের মাঝখানের যে লাইনটা, এই যে কোনো একসাথে যে কোনো ইভেন্ট ঘটে যাচ্ছে না, একসাথে কোনো ইভেন্ট ঘটছে না, একটার পর একটা ইভেন্ট হচ্ছে। ম্যাটার বাড়াচ্ছি না, আমি কিন্তু একটা জিনিসকেই কন্টিনিউয়াসলি এ করছি, মানে একটা জিনিস চলে যাচ্ছে আবার ওটার উপর বিল্ড আপ করছি। এই হোল ইউনিভার্সটাই আমি বলছি সেটা যে মেনটেন করে সেটা হচ্ছে ভগবান। তাহলে ভূত আর ভগবানের ফারাক কি? আমি কোনো ফরক করছি না, আমি ভগবান যে লোকরা যে মানে যে ভগবানটা কি কনসেপ্টের কথা বলছি, আমি হায়ার পার্সপেক্টিভের কথা বলছি। ভগবান হচ্ছে আমার জন্য যে ক্রিয়েশন আর ডিস্ট্রাকশনটাকে মেনটেন করে, সে হচ্ছে ভগবান। আমি প্রে করব আমার কালকে ভালো হয়ে যাবে, সেটা আমার জন্য ভগবান। সেটা না, মানে হয় না টাকার জন্য মন্দিরে যেও না, স্পিরিচুয়ালিটির জন্য যাও। হ্যাঁ আমি সেটাই, তোমার বক্তব্য আমার বক্তব্য। নাইস, খুব ভালো লাগলো। আর তোমার কাছে ফাইনাল একটা কথা জিজ্ঞাসা করব, ধরো ভূতের দিয়েই আজকে এপিসোডটা করবো, কারণ পরে আরও অনেক, মানে বুঝতেই পারছো যে একটা এপিসোডে হবে না। সেটা হচ্ছে যে ধরো এই যে আমরা বিভিন্ন জায়গায় শুনি, উইচ ইজ ভেরি ফেমাস, ভানগড়, বেগুনকোদর, কোনো একটা ইনসিডেন্ট ঘটছিল, তারপরে তার একটা রিয়াকশন হয়, যেটা তুমি বলছিলে যে অনেক লোকের সাথে হওয়ার পর আর হচ্ছিল না, কিন্তু বহু লোকের সাথে এরকম হয়েছিল। এইগুলো কারণ কি? মানে ভানগড় তো ভেরি ফেমাস, রাত্রিবেলা ঢোকা বারণ, ইনফ্যাক্ট বেগুনকোদরেও বহু মানুষ গিয়ে নানা রকম এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকের হয়নি, কারোর হয় কারোর হয় না, কিন্তু এই পয়েন্টগুলোর মধ্যে এমন কি আছে যে এই ইউনিভার্সে যাই হয় এনার্জি আর কনসিয়াসনেসের, উইদাউট এনার্জি অ্যান্ড কনসিয়াসনেস কিছু হওয়া পসিবল না, কিন্তু সেটাও আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যায় এক সময় গিয়ে, ব্যাটারির মতন ডিসচার্জ হয়ে যায়। এরকম কোনো জায়গায় যদি কোনো হন্টিংস থাকে, যেটা আমরা বেসিক্যালি এই টাইপের হন্টিংসগুলোকে আমরা রেসিডুয়াল হন্টিং বলি, মানে কোনো একটা স্পেসিফিক জায়গায় যেগুলো হন্টিংসগুলো হয় সেটাকে আমি রেসিডুয়াল হন্টিং বলি, মানে ওখানে ভূত দেখতে যাচ্ছে, সেটা তো এখন ফিল করতে যাচ্ছে, ফিল করতে এন্টারটেইনিং কিন্তু না। না না, আমি ওইটাই জিজ্ঞেস করছি যে কিছুটা এন্টারটেইনমেন্টের পর্যায়ে পড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি দেখছিলাম ঘোস্ট ট্যুরিজম বলে এখন প্যাকেজ হচ্ছে, যে বিভিন্ন ভূতুরে জায়গা ঘোরানো, সেটা লোকেদের একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ভূত দেখবো, ভালো বিজনেস হচ্ছে, ইকোনমিক্স হচ্ছে। আমি বলছি কিন্তু এই ব্যাপারগুলোর কারণ কি, যে কোথাও কোথাওই এটা স্পেসিফিক্যালি দেখা যায়, কোথাও দেখা যায়? একটা হচ্ছে মানুষের মুখ কথায় জিনিসটা ভীষণ বেশি ভাইরাল হয়ে যায়, মুখ কথায় ভীষণ বেশি ভাইরাল হয়ে যায়। কেউ একজন এক্সপিরিয়েন্স করলো, সে 10টা লোককে এসে বললো, সেই 10টা লোক আরও 100টাকে বললো, 100টা লোক একদম ফুললি ওটাকে মানে বিশাল করে দিল। এখন তার পিছনে কতখানি সত্যি সেটা আমরা না গেলে কি করে বুঝব? মানে এখন যে আমরা গেলেও যে ওই টাইমে ওই জিনিসটা ঘটবেই তারও তো কোনো মানে নেই। আচ্ছা রাইট, সেটাও তো একটা বড় কথা। রাইট রাইট রাইট, না তাহলে মোটামুটি প্রশ্নগুলো তো আমি উত্তর পেলামই। তোমাদের টিমের, তোমরা যে কাজগুলো এখন করছো,
তোমাদের নেক্সট পরিকল্পনাগুলো কী কী? এখন নেক্সট পরিকল্পনাগুলো হচ্ছে যে মানুষদেরকে বোঝানো যে আমাদের অ্যাকচুয়াল থটসটা কী। তোমার কোনো বার্তা দর্শকদের জন্য? আমার মেইন বক্তব্য হচ্ছে, যদি কারো লাইফে এমন কিছু ঘটনা ঘটছে যেটা বুঝতে পারছো না বা বলতে পারছো না, আমাদেরকে শেয়ার করতে পারো। হেল্প করতে পারবোই একদম শিওর না, কেন কি আমরাও রিসার্চ মোডেই আছি, আমরা সব জানি না, আমরা নিজেদেরকে এক্সপার্ট বলি না, রিসার্চার বলি, বাট আমরা চেষ্টা করব যে জিনিসটাকে, অর্থাৎ কোনো অসুবিধা হলে তোমাদের সাথে ডিটেকটিভ, কিন্তু জিনিসটাকে অ্যাকচুয়ালি আমাদেরকে না বলো, নিজের মা বাবাকে বলতে পারো, নিজের রিলেটিভদের বলতে পারো, কিন্তু নিজের থটসগুলোকে প্রেজেন্ট করো কাউকে, মানে যদি প্রশ্ন করতে বলছো, মানে স্বাভাবিকের বাইরে অস্বাভাবিক ঘটনা ঘটে, আর সব থেকে বড় কথা ডকুমেন্ট করতে হবে, যদি কিছু অদ্ভুত ঘটনা ঘটছে প্লিজ ওটাকে ফোনে রেকর্ড করো আর আমাদেরকে পাঠাতে পারো। মানে অদ্ভুত ঘটনা ঘটলে সেটাকে নিয়ে যেন মানে কি বল, ভয় না পেয়ে ফেস করা, সেটা করা যায়। সো অনেক ধন্যবাদ, অনেকগুলো উত্তর তোমার থেকে পেলাম, আরও অনেক প্রশ্ন আমার বাকি রইল। আপনাদের যে যে প্রশ্নগুলো বাকি রইল সেগুলো কমেন্টে করবেন, কারণ আমরা না এই প্রশ্নোত্তরগুলো নিয়ে একদিন বসবো, আর আরও অনেক টপিক রইল, কারণ গ্রহ বা আমাদের ইউনিভার্স ছাড়িয়ে কী কী আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি ফিউচারে। আপনাদের প্রশ্নগুলো কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের নিয়েই এই চ্যানেল, এবং আপনাদের প্রশ্নগুলো অবশ্যই আমরা আবার আলোচনা করব। আর কাকে কাকে আমাদের এই পডকাস্টে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রিয় অতিথিদের আমরা এনে খুব সুন্দর সুন্দর আলোচনা করব, যেরকম দেবরাজদার সাথে করলাম। সো আজকের জন্য দেবরাজদাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি জানাতে চাই যে ডিটেকটিভ অফ সুপারন্যাচারালস, আরও একবার বলছি যেটা শুরুতে বলেছিলাম, ওনাদের চ্যানেলও রয়েছে, ওনাদের এটা অর্গানাইজেশন রয়েছে যেটা রিসার্চ টিম, যারা সুপারন্যাচারাল বা প্যারানর্মাল বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছে। তাই আপনাদেরও যদি কোনো এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে লাইফে, তাই সেটা ব্যাখ্যা চাইতে হলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার, আপনাদের সাথে আরও একবার এই স্ক্রিনেই দেখা হবে, নমস্কার।